প্রথমে সি প্রোগ্রামিং পড়ার আগে একটা কথা আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং কাকে বলে। এখানে লেখা আছে, প্রোগ্রামিং ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন হুইচ ইজ রিটেন বাই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজড ফর সলভিং প্রবলেম। মানে হলো এটি হলো একটি সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত কম্পিউটারের ভাষায় লিখিত কতগুলি নির্দেশের সমষ্টি। যেমন উদাহরণ, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এবং অনেক ভাষা আছে যেগুলো আমরা আস্তে আস্তে পরে বুঝতে পারবো এবং জানতে পারবো কোন কোন ভাষা কী কী ভাষা কোথায় ব্যবহৃত হয় এবং কী কী ভাগ আছে। একটা কথা মাথায় থেকে যায় যে প্রোগ্রামিং, আমরা প্রোগ্রামিং কোন ভাষায় লিখব এবং ওটা কম্পিউটার কী করে বুঝবে, এবং আমরা আমরা যে ভাষায় কথা বলি ওই ভাষায় তো আর কম্পিউটার বোঝে না, তো আমরা যে ভাষায় কথা বলবো কিংবা আমরা যে ভাষায় লিখতে পারি, সাপোজ ইংলিশ ভাষায় যদি লিখি তো ইংলিশ ভাষায় লিখলে তো আর কম্পিউটার ওটা বুঝতে পারবে না। কম্পিউটারকে বোঝাতে হলে কম্পিউটার একটা আলাদা ভাষা থাকে, আমরা যে ভাষায় লিখি সেটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা বলি আর কম্পিউটারের ভাষাটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো হাই লেভেল অ্যান্ড মেশিন লেভেল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে কিভাবে নিয়ে যাওয়া হয় সেটা এখন দেখব। সেটা হচ্ছে এক ট্রান্সলেটর প্রোগ্রাম। ট্রান্সলেটর প্রোগ্রাম কাকে বলে? ইংলিশে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ সবাই, ট্রান্সলেটর প্রোগ্রাম ইজ এ প্রোগ্রাম হুইচ ট্রান্সলেট দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা সোর্স কোড টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা অবজেক্ট কোড। সোর্স কোড অবজেক্ট কোড হচ্ছে, সোর্স কোড হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আরেকটি নাম বা আরেকটি এতে ব্যবহার করা হয় যেটা সোর্স কোড, এবং মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজকে অবজেক্ট কোড হিসেবে বলা হয়। তার মানে ট্রান্সলেটর হচ্ছে, ট্রান্সলেটর কাজ হচ্ছে আমরা যে ভাষায় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংটা লিখছি সেটা তো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তা সেই ভাষা কম্পিউটার বুঝতে পারে না, তো ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ হচ্ছে ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মানে অবজেক্ট কোডে ট্রান্সফার করে কম্পিউটারকে বোঝানো, এবং কম্পিউটারে যখন অবজেক্ট করে তখন সে তার আউটপুট দেবে। তো এখানে ট্রান্সলেটর প্রোগ্রাম আমরা তিন টাইপ হয়, কম্পাইলার, ইন্টারপ্রেটার অ্যান্ড অ্যাসেম্বলার, এটা এখানে দেখা যাচ্ছে। এখন দেখে নিব কম্পাইলার কী কাজ করে, কম্পাইলার কেমনভাবে কাজ করে এবং ইন্টারপ্রেটার কেমনভাবে কাজ করে অ্যান্ড অ্যাসেম্বলার কীভাবে কাজ করে। কম্পাইলার, কম্পাইলার কাকে বলে সেটা আমাদের জানাটা জরুরি। তো কম্পাইলার হচ্ছে ঠিক একই রকম ওই ট্রান্সলেটর প্রোগ্রামের মতো, যে কম্পাইলারের কাজও ঠিক একই, যে আমরা যে ভাষায় লিখবো মিনস হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মিনস সোর্স কোডকে অবজেক্ট করে ট্রান্সলেট করা দিয়ে কম্পিউটারকে বোঝানো। প্রথমে সোর্স কোড, কম্পাইলারের কাজ হচ্ছে সোর্স কোড, সোর্স কোড থেকে কম্পাইলার, এখানে যে এই যে আলাদা এতে লেখা আছে দেখতে পাচ্ছ সোর্স কোড, সোর্স কোড থেকে ওই এটা কম্পাইলারের মাধ্যমে যাবে এবং সেখানে প্রথমে সাধারণত এরর লিস্ট, যে এটা আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখলাম ওখানে যে এররগুলো আসছে সেই এররগুলো কী করবে কম্পাইলার একটা লিস্টের মাধ্যমে সিন করাবে এবং তারপরে অবজেক্ট করে যাবে আর আউটপুট সিন করাবে। আমরা এটাও দেখে নেব যে কম্পাইলার কোথায় কোথায় ব্যবহার করে, সি, সি প্লাস প্লাস, অবজেক্টিভ সি, পাসকেল, এডিএস, অনেক অনেক আরও অনেক কিছু আছে, ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে আমরা কম্পাইলার ব্যবহার করতে পারি, কম্পাইলার ব্যবহার করা হয়। ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটার হচ্ছে, ইন্টারপ্রিটার আর কম্পাইলারের মধ্যে অনেক পার্থক্য আছে, কাজ একই কিন্তু অনেক হিউজ ডিফারেন্স আছে। যেটা হচ্ছে এখানে লেখা আছে, ইন্টারপ্রেটার ট্রান্সলেট দ্য সোর্স কোড লাইন বাই লাইন টু এ অবজেক্ট কোড, মানে কম্পাইলার কী করে একসাথে পুরো কোডটিকে, আমরা যে কোডটিকে লিখলাম পুরো একসাথে পুরো কোডটিকে কভার করে সেটাকে এক্সিকিউট লিস্টে এ করে। বাট ইন্টারপ্রেটার কী করে, প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন ওটাকে ট্রান্সলেট করে এবং তার যা এরর বেরোয় প্রত্যেকটা লাইনের যা এরর সেসময় একবার তার প্রিন্ট করে, তারপরে প্রিন্ট করে না, যে এররটা বেরোচ্ছে সেই এররটা সিন করে, তারপরে যে লাইনে আসে তারপরে লাইন যেটা এরর বেরিয়েছে সেটা সিন করে এবং এরকমভাবে চলে। এটা যেরকম দেখো সোর্স কোড লাইন বাই লাইন টু ইন্টারপ্রিটার তারপরে আউটপুট, এই যেমন পাইথন, পিএইচপি, পিএল বেসিক, বহুত অনেক কিছু আছে আরো। তো অ্যাসেম্বলার, অ্যাসেম্বলারও ঠিক একই কাজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু লো লেভেল, সরি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে।
অ্যাসেম্বলার কম্পাইলার এবং ইন্টারপ্রিটার থেকে অনেক স্লো। এখানে একটা আমি ইকুয়েশন নিয়ে করেছি, যদিও এরকম কিছু হয় না, তবুও বোঝানোর জন্য। অ্যাসেম্বলার ইকুয়াল টু কম্পাইলার বাই 25 মিনস অ্যাসেম্বলার কম্পাইলার থেকে 25 গুণ স্লো কাজ করে। কম্পাইলার ইকুয়াল টু অ্যাসেম্বলার ইন্টু 25, মানে আমরা ঘুরিয়ে বললে বলতে পারবো কম্পাইলার অ্যাসেম্বলারের থেকে 25 গুণ বেশি স্পিডে কাজ করে। ঠিক একই কাজ বাট স্লো ফাস্ট। ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার, আমি বলেছিলাম আগে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার কাজ একই বাট হিউজ ডিফারেন্স আছে। যেমন ট্রান্সলেট, ডিফারেন্স আমরা জেনে নিব। ট্রান্সলেট মানে অনুবাদ, যাকে আমরা বাংলায় বলি অনুবাদ। তো কম্পাইলার কি করে, একসাথে পুরো কোডটাকেই ট্রান্সলেট করে দেয়। কিন্তু ইন্টারপ্রিটার কি করে, লাইন বাই লাইন, লাইন বাই লাইন, এরর শো। ঠিক সেরকম কোনো ভুল আছে কিনা কম্পাইলার একসাথে সব সিন করে দেয়, বাট ইন্টারপ্রিটার লাইন বাই লাইন একটার পর একটা সিন করে। ফার্স্ট সাধারণত আগেই বলেছেন কম্পাইলার খুব ফাস্ট কাজ করে, ইন্টারপ্রিটার স্লো, তুলনামূলকভাবে কম্পাইলারের থেকে স্লো। সাধারণত কম্পাইলার ব্যবহার করা হয় যেগুলো বড় কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ইন্টারপ্রিটার মাইক্রো কম্পিউটারের ক্ষেত্রে। মানে ডিফারেন্সটা যেগুলো আমি বললাম এর মধ্যেই 3-4টা ডিফারেন্স সাধারণত পেয়ে যাওয়া যায়। ঠিক আছে, আজকের ভিডিও এইখানে।